ভারতের স্বাধীনতার পেছনে যে শুধু পুরুষের অবদান আছে তা কিন্তু নয়, শত শত নারীও দিয়েছিল তাদের প্রাণ, তাই ভারতবর্ষ স্বাধীন হয়। রক্ষণশীল সমাজের সকল বাধা উপেক্ষা করে দিয়েছিল তারা প্রাণ, ইংরেজদের ভীত করে তারা রেখেছিল, এনেছিল ভারতের সম্মান। উদ্দেশ্য ছিল একটাই, ভারতবর্ষের স্বাধীনতা। কাটিয়ে তারা উঠবে ঠিক ইংরেজ অধীনতা, তাই তারা দিল প্রাণ কিছুকে না করে ভয়। তাদের এই আত্মবলিদানে ভারতের হল জয়, বাজল বিজয় ধ্বনি, ভারতবর্ষ দেখল স্বাধীনতার আলো, অন্ধকার কেটে এলো সুদিন, সবকিছু হলো ভালো। 15ই আগস্ট, তাই আমরা পালন করি ভারতের স্বাধীনতা। কিন্তু ভুলে যায় সেই সব নারীদের যারা একদিন কাটিয়েছিল এই দেশের ইংরেজ অধীনতা।